কি লাইভে আছি? Yes. লাইভে? তাই কখন থেকে? এইসবই চলে রে ভাই, লোকে বলবে আর আমাদের এইভাবেই চলবে। লোকে বলবে আমাদের এভাবেই চলবে, আর যখন আমাদের এভাবেই চলবে কারো কারো জ্বলবে, ঠিক আছে, এই জ্বলন্ত হৃদয়ের আগ্নেয়গিরি থেকে ছোট্ট একটা কোনা থেকে বের হয়ে আসা একটি ফুলকির মধ্য দিয়ে আপনাদেরকে জানাতে চাই, ওয়েলকাম 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 এন্ড ওয়েলকাম টু নাট বোল্টু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। নাট এবং বোল্টু দুজনে উপস্থিত, অনুপস্থিত করতে নিয়েছিলাম, দুজনে উপস্থিত এবং দুজনেই আজকে চিল মুড়ে আসি। আর আমি তো আজকে বিশাল চিল, কারণ কালকে এত বৃষ্টিতে ভিজছি, একদম বৃষ্টিতে ভিজতে অলরেডি অটো চিল হয়ে গেছি। তো দেখবেন ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে ঢুকলেই আপনি আমাদেরকে একদম চোখের সামনে লাইভ দেখতে পাবেন। দেখবেন যে নড়াচড়া করছে দুটি ছেলে স্ক্রিনের এইদিক ওইদিক নড়াচড়া করছে। তো সেই দুটিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে এরা হচ্ছে নাট, এরা হচ্ছে বোল্টু। এই যে নীলটা নাট, যে কালোটা বোল্টু, তারপরে আপনি বলবেন কালোটা নীলটা না কালোটা, ঠিক আছে? তো কমেন্ট করে জানিয়ে দেবেন ক্যাপিটালের পেজে নীলটা না কালোটা, ক্যাপিটাল এফএম 94.8 এর পেজে গেলেই দেখতে পাবেন। আর SMS করার জন্য CFM স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। কল করতে পারবেন 7:40 থেকে 50 পর্যন্ত 02-55-03-6659 এই নম্বরে। তো এই যে 11টা রোজা চলে গেল, এইবার তো শপিং এর একটা হিড়িক পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে শুরু হয়ে যাবে, 10-এর পর থেকে শুরু হয়ে যায়, এবার মানে কপাকপি হিড়িক শুরু হয়ে যাবে। যেমন খুশি তেমন কেন, অনেকে ওয়েট করবে বোনাসের জন্য, অনেকে স্যালারির জন্য, অনেকে বসে থাকবে যে রাস্তা কখন ফাঁকা হবে তখন যাব। এই আর কেউ কেউ অপেক্ষা করে যে না এখন না পরে, ও আবার অনেকে পরে কেনে না, আগে কেনে, কারণ পরে সব কালেকশন শেষ হয়ে যায়। বিভিন্ন ধরনের ক্যালকুলেশন আছে, সবাই প্রতিদিন রাতে ক্যালকুলেট নেব যে ঠিক এক্স্যাক্টলি কয় তারিখে গেলে নতুন মালটা মাথা ঢুকবে তখন কমে পাওয়া যাবে, অথবা ঠিক এক্স্যাক্টলি কয় তারিখে গেলে নতুন মাল ঢুকার পর তো ডিমান্ডটা বেশি থাকবো, তিন দিন পরে ডিমান্ডটা কমবো, তখনই গিয়ে একুট করে কিনে নিতে হবে। আবার অনেকে চিন্তা করে না লাস্টের দিকে যাবো, কিন্তু লাস্টের দিকে যদিও পুড়ে থাকে বাছা বুঝে পাবো কিন্তু কম রেটে পাবো, ঠিক আছে? অনেকে দাম যাই হোক ঢুকার সাথে সাথে নিতে হবে ভাই। এই ধরনের বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন চলতে থাকে এবং তারা রাতের বেলা ক্যালকুলেটর নিয়ে বসে, ঠিক আছে? আবার কেউ কেউ থাকে যে মার্কেট খালি হয়ে যাওয়ার পরেই যায় একেবারে শেষের দিকে, কারণ জানে যে তখন সব ডিসকাউন্ট, আমার নিউ কালেকশন লাগবে না ভাই, ডিসকাউন্টটা কি আছে ওইটা দেখে না, দুই দিন আগের মালটা ভাই করে দেখা, ঈদের পরেই ওই নিউটাই পুরান হয়ে যাবে। এরকম অনেকে আছে যে এক্সচেঞ্জ করতে নিয়ে যায়, এই যে ভাই নেন ভাই, এই যে এটা গায়ে লাগতেছে না, গায়ে লাগতেছে না, অবশ্যই এক্সচেঞ্জ হবে ভাই, কবে নিয়েছিলেন, কতদিন মানুষজন কিনতে পারবে না, এক্সচেঞ্জ অফারে চলতে হবে। তবে কিছু কিছু থাকে হচ্ছে অনলাইন কালেকশন, হ্যাঁ, দেখবি যে বিশেষ বিশেষ ব্র্যান্ড গুলা, মানে কিছু 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 ব্র্যান্ডের তো নিজস্ব ইয়ে থাকে, মানে গার্মেন্টস বা নিজস্ব নিজেরা তৈরি করে অল্প কয়েকটা গুটি কয়েক ব্র্যান্ড, আর ম্যাক্সিমাম ব্র্যান্ডই তো হচ্ছে ইম্পোর্ট করে। হ্যাঁ, তো এই ম্যাক্সিমাম ব্র্যান্ডের এই জিনিসগুলো দেখবি যে এখন অনলাইনেও ছড়ায় যায়, যে একটা অনলাইনে পেজ খোলা 500 টাকা দিয়ে বুস্ট করা একটা ছেলের কাছে যেই কালেকশন আছে, একটা ভালো ব্র্যান্ডে ওই কালেকশন, এইবার যেই ছেলেটা পেজ খুলছে ও কিনছে 700 টাকা দিয়ে, বিক্রি করতেছে 200 টাকা লাভে, 900 টাকা, আর ব্র্যান্ডের শোরুমটায় 700 টাকা দিয়ে কিনে 2100 টাকা বিক্রি হইতেছে, তাহলে তো তাদের ব্র্যান্ডের ভ্যালু থাকবে না। কিন্তু একই জিনিস, খালি ট্যাগ কাটা, ট্যাগ কাটা আর প্রাইস উপরে দাও। হ্যাঁ, কারণ অনলাইনে তো ট্যাগ রাখতে পারবে না, তাদের লিমিটেশন আছে, একই জিনিস সেম জিনিস সেম কোয়ালিটি ট্যাগ কাটা, আপনি ট্যাগের দামই কিন্তু 1.5 থেকে 2000 টাকা হয়ে যাবে ট্যাগের জন্য। আবার অনেকেই হয় যে এরকম মনে করেন যে সেম জিনিস কম দাম হলে বিশ্বাসই করতে চায় না যে ওই মাল,
আরে ভাই রে ভাই, দিস ইজ বাংলাদেশ, তোমরা বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো আর না করো ঠিক একই জায়গা থেকে কেনা। কোনো একদিন এসে বলো বন্ধু দেখে ওই থেকে কিনছি, ওই শপিং মলের ওই ব্র্যান্ডটা সেম কিনছি, আরেকদিন বলতে বন্ধু ফুটফত থেকে সেম জিনিস, ওরে আপনি কোনোদিন বিশ্বাসই করাতে পারবেন কারণ ওর তো ওই যত পিছন দিয়ে জ্বলতেছে, ঠিক আছে জ্বলতেছে কিন্তু শালা একই জিনিস, হওয়া দেখে বুঝতেছে কিন্তু হয় একই তো শালা, কিন্তু স্বীকার তো করা যাবো না। না যতই ক ভাইয়া ভ্যান ভ্যানি, এই যে দেখো এই যে অরিজিনাল দেখো, এই সিলাইটা দেখ এই সিলাইটা, তারপর দেখ এই যে ধৈর্য, একটা সফটনেস পাইতেছো, এটা কিন্তু সব টেকা, ঠিক আছে। কিন্তু ও কিন্তু নিজে বুঝে মনে মনে করে আরে খালা মাল তো সেই মিলে ভাই, কিন্তু লস খাই গেছে, স্বীকার করা যাবে না। এরকম দেখবেন যে আর্গুমেন্ট করার বন্ধু বান্ধব পাবেনি, পাবেনি পাবেনি পাবেনি, থাকবেই তারা, কেউ কেউ কম দামে কিনে নিয়ে আসবে, কেউ কেউ বেশি দামে কিনে আসবে একই জিনিস, আর কেউ কেউ দেখবেন যে ফ্রিতে নিয়ে আসবে, তার বাপের দোকান আছে। কিছু কিছু থাকে হচ্ছে ওই যে ফুটপাত ব্যবসায়ী ভ্যান, বিশেষ করে দেখবি যে মার্কেট গুলার সামনে বা ওভার ব্রিজে, হ্যাঁ, আর নিউ মার্কেট হইলে তো কোনো কথাই নাই, মানে এত গায়ে গায়ে লাগানো লাগানো ভ্যান বা হচ্ছে মানুষজন বসে থাকে বিক্রির জন্য, যে কে কোন দামে বিক্রি করতে হবে তুই বুঝতে পারবি না। এতদিন দেখলাম যে একজন বিক্রি করতেছে আড়াইশো, টু পিস আড়াইশো, একজন জুতা দুইশো, খালি দুইশো, যা দিছে নেন ইয়ে গেঞ্জি দোকান একলা থাকে, মাঝে মাঝে গেঞ্জি ভাবে ছেলে কোন থেকে এন থেকে, এরাও মাল হাত দিয়ে দুটো চাপ দিলে কিন্তু মাল চলে আয় হবে, এই ধরনের এই এক্সাইটমেন্ট এইসব মজা এগুলি ঈদ ছাড়া হয় না, এবং ঈদেই কেনাকাটাগুলো বেশি হয়, আর ঈদেই মানুষ মানে ঈদে নিজের দেশে নিজে টুরিস্ট মনে হয়, মানে ঘুরতে মানুষজন আমাকে চিনি না এমন একটা দাম কয় যে কী রে ভাই আড়া বছর তো আমরা এদিকেই কিনি, হ্যাঁ আমরা আমরা ঈদের বিদেশ থেকে নতুন আই নাই, এমন একটা দাম করবো ভাই, আপনাকে তো মনে হবে যে বিদেশ থেকে এসে গলাটা কালিতে কাটিতে পারে, আরে ভাই কত ভাষাহীন বুঝোস না, আমরা তো একই দেশে তখন তো আমরা চিনি রে বেটা, আমার কাছে বেশি চেয়ে তো লাভ নেই বুঝলো না, এটা বিদেশি যখন আইবো তখন যাবি কিছু কিছু মানুষ থাকে যারা শুধু শুধু আর্গুমেন্টের যাবে, শুধু শুধু ঝগড়া বাঁচাবে, জানে যে নিজের দোষ, তারপরে ঝগড়া বাঁচাবে। এক নেতা তার সেক্রেটারিকে বলছে যে আমাকে ওই যে অমুক জায়গায় অমুক সম্মেলনে ভাষণ দিতে হবে, আমাকে 15 মিনিটের একটা ভাষণ লিখে দিবা, মনে রাখবা এক্স্যাক্টলি 15 মিনিটস, বেশিও যেন না হয় কমও যেন না হয়। তো সেক্রেটারি ভাষণ লিখে দিছে, নেতার তো আর অত দেখা টেখার সময় নেই, নেতা একদম স্টেজে উঠে ভাষণ পড়া শুরু করছে, 15 মিনিট শেষ, কিরে শেষ হয় না কে, 20 মিনিট কিরে, নেতা দেখতেছে যে যা ভাষণ আছে তো 30 মিনিটেও শেষ হবে না, হ্যাঁ এখন অর্ধেক ভাষণের শেষ করে উঠ নামাও যাইতেছে না, মানিজ্যতের ব্যাপার। তো নেতা পুরোটা পড়ছে, পুরোটা পড়ে দেখা যায় 15 মিনিটের ভাষণ 30 মিনিট হয়ে গেছে, নাইম্মা ধরছে সেক্রেটারি কলার, ওই তোর এত টাকা দিয়ে বেতন দিয়ে রাখি, তোর কইলাম যে 15 মিনিটের একটা ভাষণ লাগবে, 30 মিনিটের ভাষণ লাগছ, মানুষ বোর বোর হয়ে গেছে, গাইলাইতেছে মানুষজন, না স্যার ওই জন্য গাইলাইতেছে, কি লাগা গাইলাইতেছে, আপনার ভাষণের সাথে একটা কার্বন কপি দিছিলাম যাতে হারায় না ফেলে, আপনি মেইন ভাষণটাও পড়ছেন, কার্বন কপির লেখাটাও পড়ছেন, আপনি তো একই ভাষণ দুইবার দেওয়া লাইছেন স্যার, ভালো হয়েছে মানুষজন টেলিকাস্টার রিপিট টেলিকাস্ট একলগে দেখছে, ভাষণ ইজ দ্য ভাষণ, এখানে কোনো সম্ভাষণ, যেমন হচ্ছে ভাষণ এবং শাসনের মধ্যে একটা পার্থক্য, ভাষণ এবং শাসন, আচ্ছা কি মা করলে শাসন বউ করলে ভাষণ, ও যাওয়া, এটা একমাত্র অবিবাহিত পুরুষই বলতে পারে, আমি কোনোদিন বলতে পারবো না, ওয়াও ই মানে আপনার কত লাগে, আপনি এখন এসব চোখগুলো বলতে পারেন, ও কেয়া বাদ, আমি পুরোনো দিনের কথা ফিরে মনে পড়তেছে আমার ছোটবেলায় আমি এসব চোখ বলতাম, হ্যাঁ হ্যাঁ আসলে আমাদেরও মনে পড়তেছে বিয়ের আগে আর এই ধরনের চোখ বলতো, হ্যাঁ আমি আগে আর আগে আগে বলতাম, এটা এখন বলবো, মা দিলে, মা বললে শাসন, বউ বললে ভালোবাসন, শপিং শুরু হয়েছে ওই পক্ষের,
ওই পক্ষের হ্যাঁ সব মোটামুটি শুরু হয়ে গেছে দ্বিপক্ষ আমার তো দ্বিপক্ষের খেলা হয় তো ওই পক্ষে শপিং শুরু হয়ে গেছে মোটামুটি তারা বিভিন্ন অনলাইন টনলাইন থেকে অর্ডার দেওয়া শুরু করে দিছে চিন্তা করলাম কইলাম যে অর্ডার এত দূর যাওয়া দরকার কি আমার অনলাইন থেকে অর্ডার দিও আমার অনলাইন হ্যাঁ মাল এখান থেকে এখানে আসবো খারাপ হলে আবার রিটার্ন দিতে এই রুম থেকে এরম আসবে খারাপ হলে গিয়ে পাল্টা নিয়ে আসবা সমস্যা কি এখান থেকে নাও না কত সাইজ ট্রায়াল দাও ছোট থেকে বড় স্মল থেকে লার্জ সব টিপুরে ভরে ট্রায়াল দাও আবার শর্ত প্রযোজ্য যদি ট্রায়াল দিবে নিজে গুছায় রাখবা আমি পারতাম না আবার ডেলিভারি চার্জও নাই হ্যাঁ কোন ডেলিভারি চার্জ নাই দেখছেন 70 টাকা বেঁচে যাবে এই কোন কথা আবার ওর জামাই থেকে টাকা দিব সমস্যা টাকা তোমার জামাই পকেট থেকে দিব ওর দোকান তোমার জামাই এত সুবিধা এত সুবিধা আর কি পৃথিবীর কোথাও কি আছে তারপর নিব এই জাতিকে বোঝানো যায় না কালকে চা খাইতে গেছি এক দোকানে গিয়ে দেখি যে দোকানে চা খাই ওই দোকানদার নাই ওই দোকানে অন্য দোকানে বইছে পরে চোখটা ঘুরে দেখলাম ওই দোকান অন্য দোকানে বইছে আমি কিরে তুই না আগে এই দোকান ছিল তোর তুই দোকান পাল্টাইছিস কয় না এই দোকানে কেক খাইতে আইছি আমি তো তোর দোকানে আমরা চা খাইতে তুই কেক খাইতে যাস আরেক দোকানে তাহলে এই দোকানে আমরা চা খাবো কেন জীবন রেখে কবি মানে আপনি যত ভালো জিনিস বলেছেন আপনার লোকজন আপনি থেকে কিনবে না তার আরেকজনের কাছে কিনবে কিনে ঠক খেয়ে তো পরে আইবো এগুলোই হয় পৃথিবীতে এগুলো এরকমও হয় এখন আপনারা মনে করেন আপনার জীবন থেকে অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে আমরা এখন যাবো ছোটদের বেরিয়ে দিই হয় এই ধরনের সিমিলার কোনো ঘটনা থাকলে সেগুলো আপনি আমাদেরকে লিখে পাঠিয়ে দেবেন ঠিক আছে তো লেখার জন্য আপনি যেটা করবেন লিখবেন CFM স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে কমেন্ট করার জন্য ক্যাপিটাল এফএম 94.8 এ পেজে গেলে আপনি আমাদের লাইভটি চলছিল সেখানে কমেন্ট করে দেবেন শেয়ার করবেন লাইভটি অবশ্যই শুনছেন নাট বল্টু দ্য টু ফাইন কিংস ফিরছে একটু